এদিকে একটা সময় কেবল সাকিব খানের সঙ্গে জুটি বেঁধেই কাজ করেছেন অপু বিশ্বাস। তাদের মধ্যে ছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, কিন্তু সেটা এখন অতীত। তবে বিবাহ বিচ্ছেদ করে সাকিব অপু দুজনেই এখন ভিন্ন পথের পথিক। বর্তমানে সাকিবের গণ্ডি থেকে বেরিয়ে অপু বিশ্বাস নিজেকে মেলে ধরেছেন, বিভিন্ন নায়কের সঙ্গে জমিয়ে তুলেছেন রসায়ন। বাপ্পি চৌধুরী, নীরব ও জয় চৌধুরীর মতো তরুণ নায়কদের সঙ্গে জুটি বেঁধেছেন এই নায়িকা। গত বছরের মাঝামাঝিতে প্রেম প্রীতির বন্ধন নামে একটি সিনেমায় নায়ক জয় চৌধুরীর সঙ্গে জুটি বাঁধেন অপু বিশ্বাস। সুলাইমান আলী লেবু পরিচালিত এই সিনেমাটি বিএফডিসিতে 12 দিনের টানা শুটিং শেষে তারা চলে যান কুষ্টিয়ায়। পরে রাজধানীর পূর্বাঞ্চল এলাকায় কাদা মেখে গানের শুটিং করতে গিয়ে সর্দি জ্বরে আক্রান্ত হন দুজনে। সম্প্রতি নায়ক জয় চৌধুরী একটি ছবি শেয়ার করেন সামাজিক মাধ্যম ফেসবুকে, যেখানে ঘনিষ্ঠ রূপে ক্যামেরা বন্দী হয়েছেন জয় অপু। নির্দিষ্ট করে বললে জয়ের জামার ভেতর ঢুকে পড়েছেন অপু বিশ্বাস, আর তাদের দুজনের মুখেই বাদ ভাঙা হাসি। ছবিটির ক্যাপশনে জয় লেখেন, নতুন কিছু আসছে, কিন্তু কি সেই নতুন কিছু তা পরিষ্কার করেননি তিনি। এ নিয়ে ভক্তদের মধ্যেও চলছে জোর কানাঘোষা। এদিকে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি নতুন একটি টিভি বিজ্ঞাপনে অভিনয় করেছেন। এই কাজটির দৃশ্য ধারণের জন্য তিনি দেশের বাইরেও যান, 10 জানুয়ারি দেশে ফেরেন এই চিত্রনায়িকা। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, মানসম্মত কাজ হলে আমি মাঝে মধ্যে বিজ্ঞাপনে অভিনয় করি, আর এই কাজটিও তেমন। আশা করছি বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলাকৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।